অবশেষত জালত পৰিল। আৰক্ষীৰ নিয়ন্ত্ৰণত ই তীব্র গতি। ইটোৰ পিছত সিটোকৈ ৰাজপথৰ সন্ত্ৰাস গেং অফ ডেভিলৰ তিনিটা আৰক্ষীৰ জালত। বিপৰীতে থানা চৌহদতে নিশা কোনোবাই জ্বলাই দিলে তিনিখনকৈ ঘাতক বাইক। বদলি কৰা হ'ল বিলাসীপাৰা থানাৰ অ'চি সঞ্জয় কুমাৰ দাসক। চিনি পাইছেই চাগে, আৰক্ষীয়ে হাতত হেণ্ডকাফ লগাই চুচৰাই অনা এই পাষণ্ডকিতাক। যদি চিনি পোৱা নাই তেনেহলে আকৌ এবাৰ চাই লওক, শুনি লওক। हमारा तो भाई है आज एक्सीडेंट करके एक लोग को मार दिया। हम अभी पार्टी कर रहे हैं। ইহ থেনু ডেভিলস গ্যাং। তীব্র বেগেরে হেলমেট নিপিন্ধাকৈ মটর সাইকেল চলাই ইহত কেইটাই ধুবুরী বিলাসীপাড়ার রাজপথত চলাই আহিছিল সন্ত্রাস। যোৱা শনিবারে ইহতরে এটার তীব্রবেগী বাইকৰ খুন্দাত নিহত হৈছিল এগৰাকী পথাচাৰী বৃদ্ধা। কিন্তু ইমান ভয়ঙ্কর দুর্ঘটনার পিছতো কপি উঠা নাছিল এইকেইটা পাষণ্ডর অন্তরাত্মা। বরং ফেসবুক লাইভ করে ইহত কেইটাই প্রকাশ করেছিল পণ্য উল্লাস। আমারা তো ভাই আজ এক্সিডেন্ট করে এক লোক কো মার দিয়া। হম আবি পার্টি কর রে। বড় বেশি সময় নালাগিল। ধুবুরী আরক্ষীয়ে মঙ্গলবারে নিশা প্রথমে গ্রেপ্তার করে মিনহাজুল করিম নামর প্রথমটো পাষণ্ডক। ইয়ার বাইকর খুঁদতে নিহত হয়েছিল বৃদ্ধাগৰাকী। আৰু তাৰ পিছত গ্ৰেপ্তাৰ কৰে ফেচবুক লাইভত পণ্য উল্লাস প্ৰকাশ কৰা আকিৰুল ইছলাম ওৰফে নূৰ নবী আৰু শ্বহীদুল নামৰ আন দুই পাষণ্ডক। নিশাটোৰ ভিতৰতে এনেদৰে ডেভিলছ গেঙৰ তিনিটা জালত পৰে আৰক্ষীৰ। অভি তক তিন লোক আৰেষ্ট হোৱা হে। জিস লড়কানে এক্সিডেণ্ট কিয়া মিনাজুল করিম উসকো কল গৌরীপুৰ ইলাকা সে আৰেষ্ট হোৱা হে। জো ভিডিও বনাযা থা वो उसका नाम है अकीरुल इस्लाम अलियास नूर नबी और तीसरा एक लड़का शहीदुल वो भी गैंग ऑफ डेविल्स का पार्ट है। কিন্তু তিনিও উদন্ত বাইকার আর তিনিখন বাইক জব্দ করি বিলাসীপাড়া থানা চৌহদত রখা অবস্থাতে নিশা কোনোবাই জ্বলাই দিয়ে। থানা চৌহদতে এনেদরে জব্দ হওয়া বাইক জ্বলি যাওয়া প্রসঙ্গক লৈ বিলাসীপাড়ার যানবাহন আরক্ষীর বিরুদ্ধে উঠিছে কর্তব্যত গাফিলতির অভিযোগ। যানবাহন শাখার দায়িত্ব থাকা বিষয়ার দায়িত্ব থাকা তিনিখনকে বাইক থানার ভিতর কেনেকে পুরি সরকার হবলৈ সক্ষম হল। উল্লেখযোগ্য যে যোৱা শনিবাৰে সংঘটিত দুৰ্ঘটনাটোৰ পিছতে মূল অপৰাধী মিনহাজুল করিমক আৰক্ষীয়ে স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱাৰ পিছতে এৰি দিছিল। এনেদৰে কৰ্তব্যত গাফিলতি কৰাৰ বাবে বিলাসীপাড়া থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া সঞ্জীৱ কুমাৰ দাসলৈ আহিছে শাস্তিমূলক বদলিৰ নিৰ্দেশ। ধুবুৰীৰ পৰা ৰাখু হুছেইন আৰু বিলাসীপাড়াৰ পৰা সঞ্জয় শৰ্মা ND24। ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজাৰ পৰা নন স্টপ কালেক্ট ইয়োর পাসেস নাও।